দুনিয়া মানুষরা পান করে এদের কলবের ভিতরে ঈমানের আলো দিতে হবে। এ কারণে নবী যখন ভালো ভালো কথা বলেন মক্কার মানুষ এসে আমার নবী সরকার মুস্তফাকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী আমি বিশ্বাস করলাম আপনার উপর ঈমান আনব, তবে কথা হলো আমার বাপ দাদার 14 গোষ্ঠী শরাব পান করেছে, নবী আমাকে শরাব পান করতেই হবে, আপনি যদি শরাব পানের অনুমতি দেন তাহলে আমি খ্রিস্টান ইহুদি নাসারা থেকে মুসলমান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। শরাব এটা মুসলমানের শরীয়তে হারাম, ইসলামী শরীয়তে শরাব ইসলামী শরীয়তে হারাম, শরাব পান করা যাবে না, এটা হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু আমার পেয়ারা নবী মুস্তফা এদেরকে বলে দিলেন তোমাদের জন্য শীতল করা হলো, তোমরা শরাব পান করতে পারবে, তারপরও পেয়ারা নবী মুস্তফার কালমা পড়ে ঈমান আনো। যখন নবী অনুমতি দিয়ে দিলেন এদিকে শরাব চলতেছে, ওইদিকে আমার নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461। আজকে আমি অদমকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, নারী সমাজের মর্যাদা ও পিতামাতার প্রতি সদাচরণ, এই বিষয়ের দিকে খেয়াল করে 30 পারা কালামুল্লাহ শরীফ হতে একটি আয়াত করিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াত পাকের আলোকে আমার বক্তব্য আমি ইতি টানব। যারা এখনো বাইরে ঘোরা ফেরারত অবস্থায় আছেন, ঘরে বসে আছেন, ঘরে বসে না থেকে দোকানে রাস্তায় ঘোরাফেরা না করে মুস্তফার মজলিসে এসে নিজের জীবনকে দামি করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পেয়ারা হাজিরিন, বর্তমান সমাজের যে অবক্ষয় বিশ্ব জুড়ে মুসলমানদের সামাজিক অবস্থা খুব করুণ শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। নবীজি পৃথিবীতে আগমন করার পূর্বে পৃথিবীর অবস্থা যে রূপ ছিল তার একটা চিত্র আমরা বর্তমানে বিশ্ব ব্রহ্মাণ্ডের এই পৃথিবী জুড়ে মুসলিম সমাজের মধ্যে আমরা সেগুলি দেখতে পাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে নবীজি একটা কথা বলেছিলেন, আনা ওয়াসআতু কাহাতাইন, এটা আল্লাহর হাবিবের কথা, নবীজির হাদিস পাক, নবীজি ইরশাদ করেছেন আমি নবী মুস্তফা পৃথিবীতে আগমন করলাম 570 খ্রিস্টাব্দে আমানার কুলে, আমি নবী মুস্তফার আগমন হয়েছে, আমি পৃথিবীতে আগমন করলাম, আমার আগমন এবং ওয়াসআ, আমার আগমন এবং কিয়ামত, আমার আগমনও হয়েছে, আবার সাথে সাথে একটা কথা মনে রাখতে হবে কিয়ামত হবে। রাসূল পাক বলেছেন আমারও আগমন হয়েছে, আবার কি হবে কিয়ামত হবে।
এই দুটো কথা রসুল বললেন, একটা হলো নবীর আগমন আর একটা হলো আমার নবীর জবানের বাণী, আমি নবী মুস্তফার আগমন এবং কিয়ামত। এই কথা বলতেই রসুল পাক সাহাবায়ে কেরামের মাঝে এই রকমের দুইটা আঙ্গুল উপস্থাপন করলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমার এই যে আঙ্গুল মুবারক, এই দুটো একটা একটার পাশাপাশি একেবারে কাছাকাছি, তদ্রুপ ও আমার সাহাবিরা উম্মতরা তোমরা জেনে রাখিও, আমি নবী মুস্তাফার আগমন আর এটা কিয়ামত, অর্থাৎ আমি আসা আর কিয়ামত খুব নিকটবর্তী, তোমরা কিয়ামতের ময়দানের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। কেন এই কথা বলেছিলেন? যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে কিয়ামতের নমুনা দেখেছেন, আল্লাহর নবী পৃথিবীতে আগমন করে কিসের নমুনা দেখেছে? আল্লাহুম্মা ওয়ালি সৈয়দিনা আল্লাহুম্মা সাল্লাম মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দয়াল নবী প্রাণের নবী আমাদেরকে চাড়িয়া আপনি বিনে কিহিলাব হবে, এ মাহফিলে বসিয়া আল্লাহ মৌলানা ওয়ালা আলি নবীজি পৃথিবীতে আগমন করেছেন, এটা শুধু ইমানদারদের জন্য নিয়ামত ছিল তাই না? রসুল পাকের আগমনটা 18,000 মাহলুকাতের জন্য এটা নিয়ামত ছিল। সুবহানাল্লাহ। বলেন না শুধু আমাদের জন্য নিয়ামত নয়, জিন ইনসান খোদার জাহানের যত সৃষ্টি সব সৃষ্টি জগতের জন্য নিয়ামত, নবী সব সৃষ্টি জগতের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পৃথিবীতে আল্লাহর হাবিবের আগমনটা হয়েছে। ইয়ামুল আসকিয়া বি হায়াতিল আম্বিয়া, একটা বিশাল একটা জগৎ বিখ্যাত বরুণ একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে ইয়ামুল আসকিয়া। রসুল পাকের জন্মদিনের জন্মদিনকে স্মরণ করে কিতাবের টাইটেল দিয়েছে, কিতাবের নাম দিয়েছে ইয়ামুল আসকিয়া। কবুত পবিত্র একটা সম্মানীয় মহামন্ডিত একটা দামি ইজ্জত মন্ডিত মর্যাদাবান একটা দিন, রবিউল আব্বালের 12 তারিখ, এটা খুব একটা দামি একটা সম্মানী মর্যাদা মন্ডিত একটা ইয়ামুল আসকিয়া বি হায়াতিল আম্বিয়া। সেই হায়াতুল নবী মুস্তফা সরকার কায়নাতের যে জন্মদিনটা, এটা খুবই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আসমান জমিন লোহ কলম খোদার সমস্ত সৃষ্টির মাঝে এই দিনটা খুব মর্যাদাবান, ঠিক কিনা? বলেন না এটা খুব মর্যাদাবান। এ কারণে এদিন এটার গুরুত্ব, এটার ফজিলত, এটার মর্তবা, এটার সানমান, এটার শরাফত আজমত,
এটা মানুষকে জগৎবাসীকে বোঝানোর জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা যিনি জগৎ বরেণ্য পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি একজন মুফাসসির কোরআন ছিলেন যিনি 30 পারা কোরআনের মুফাসসির ছিলেন যে অসংখ্য কিতাবের মুসান্নিফ ছিলেন যিনি অসংখ্য কিতাব পৃথিবীর জমিনে লিখেছে কি সরকারি কি বেসরকারি কওমি প্রত্যেকটি ডিপার্টমেন্টে যার লেখনির কিতাবগুলি পড়ানো হয় যার কিতাব অধ্যয়ন না করলে আলেম হওয়া যায় না উনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা উনি সর্বপ্রথম এত বড় একজন মুফাসসির এত বড় একজন মুহাদ্দিস এত বড় একজন পণ্ডিত যিনি সর্বপ্রথম কিতাবখানা লিখতেই জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন আমার রসুলকে তোমরা সাধারণ মনে করো না আমি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি যার কিতাব তোমরা তোমাদের মাদ্রাসায় পড়াও আমি তোমাদেরকে বলছি আমার প্রিয় নবী হলো হায়াতুল নবী আরো জোরে বলেন না নবী মরা নবী নয় নবী হলেন হায়াতুল আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমস্ত আকীদা আছে এর মধ্যে একটা আকীদা হলো আমার নবী কবর শরীফে সশরীরে জীবিত জোরে বলবেন না সুবহানাল্লাহ সমস্যা হলে বলিয়েন তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হায়াতুন নবী এই কিতাবটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা লিখেছেন আজ থেকে প্রায় 600 বছর আগে এই কিতাবটার বয়স বর্তমানে পৃথিবীর জমিনে 600 বছর হয়ে গেছে সুবহানাল্লাহ বলবেন না আমরা 50 বছরের হায়াত পাই আমরা 60 বছরের হায়াত পাই 70 বছরের হায়াত পাই কিন্তু ওই কিতাবটা যিনি লিখে গেছেন পৃথিবীতে সেই কিতাবটার বয়স এখন 600 বছরে পা রেখেছে উনি 849-এ ওনার জন্ম হয়েছে উনি 911-তে ওনার ইন্তেকাল হয়েছে আর সেই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন যিনি বললেই সেটা মুসলমানের ডকুমেন্ট হয়ে যায় যিনি লিখলেই সেটা মুসলমানের দলিল হয়ে যায় উনি বলছেন যে আমি এমন একজন নবীর গোলাম যার জীবনে যিনি আল্লাহর হাবিবকে 77 বার আল্লাহর হাবিবের সাথে দিদার হয়েছে কয়বার কথা বলেন না কেন কয়বার আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করেছি জাকাত দিই ইসলামের পথে চলি গ্যারান্টি দিয়ে বলতে পারবো নবীর উম্মত আমরা কোনোদিন আমার নবীকে দেখেছি স্বপ্নে দেখেছি আমরা দেখি নাই আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতি উনি কিতাব লিখলেন কিতাবের ভূমিকায় উনি বলে দিচ্ছেন যে আমি আল্লাহর রসুলকে জীবনে 77 বার আমি দেখেছি এর মধ্যে 35 বার আমার নবী সশরীরে কবর শরীফ থেকে উঠে আমাকে দেখা দিয়েছে মহব্বতের কণ্ঠে বলেন না কেন জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্মদিনের গুরুত্ব বোঝানোর জন্য কিতাবখানা লিখেছেন আল্লামা কুস্তলানি আলাইহির রহমা মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন আমার নবী রসুল পাকের আগমনের দিনটা আমরা যে বলি লাইলাতুল কদর রাতের মধ্যে এটা একটা শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর রাতের মধ্যে কি রাত শ্রেষ্ঠ রাত কেমন রাত যেই রাতের ফজিলত নিয়ে যেই রাতের মর্যাদা নিয়ে যেই রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ 114টা সূরা শরীফ পবিত্র কোরআনে নাজিল করেছেন
আর 114টা সূরা শরীফের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সূরা শরীফ হলো সূরা কদর। এই সূরা কদর এটা লাইলাতুল কদরের মর্যাদা নিয়ে আল্লাহ আমার নবীর দরবারে এই সূরা শরীফ নাযিল করেছেন। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর এটা এমন একটা রাত, লাইলাতুল কদর এটা এমন একটা রজনী যেটা হাজার মাসের চেয়ে উত্তম, হাজার মাসের চেয়ে যেটা যেই রাতকে রাত উত্তম, যেই রাতে জিবরিল ফেরেশতা লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে পৃথিবীর জমিনে সূর্য ডোবার সাথে সাথে জিবরিল আগমন করে সূর্য ওঠার আগ পর্যন্ত জিবরিল আমির রাতের বেলায় ফেরেশতাদেরকে নিয়ে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে জিবরিল আমির ভ্রমণ করে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজরি, আল্লাহর পক্ষ থেকে সেই রাত সারাটা রাত আল্লাহর পক্ষ থেকে শান্তি আর শান্তি বর্ষণ করা হয়। এটা এত বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু কিতাবের মধ্যে লেখা হচ্ছে লাইলাতুল কদর দেখে তোমরা আশ্চর্য হয়ে গেছো, তবে লাইলাতুল কদরের চেয়ে তোমাদের জন্য উম্মত হিসেবে শ্রেষ্ঠ একটা রাত এবং দিন হলো রবিউল আব্বালের 12 তারিখ, যেদিন মুস্তফার আগমন হয়েছে। তাহলে আমরা এতদিন মনে করেছি লাইলাতুল কদরটাই হলো সবচেয়ে গুরুত্ববহ একটা রাত, কিন্তু কিতাব সাক্ষী দিচ্ছে লাইলাতুল কদর আমার নবীর আগমনের রাত এবং দিনের জন্য কিছু না, এটা কিছু না। কারণ নবী মুস্তাফা না আসলে তো লাইলাতুল কদরও পাওয়া যেত না। লাইলাতুল কদর এটা দামি হয়েছে, লাইলাতুল কদর সেটা দামি হয়েছে আল্লাহ জিবরিল ফেরেশতা এবং তার সাথে লক্ষ লক্ষ ফেরেশতা পৃথিবীতে প্রেরণ করার কারণে লাইলাতুল কদরটা দামি হয়ে গেল। আর আল্লামা কুস্তলানি আলাইহির রহমা উনি বলছেন যে ফেরেশতা জিবরিল এসে লাইলাতুল কদরকে দামি করে দিল, সেটা যদি তোমাদের জন্য দামি হয়, আর যে রবিউল আব্বালের 12 তারিখ, রবিউল আব্বালের 12 তারিখ এটা এমন একটা দিন সুবে সাদিকের সময়ে, আরে লাইলাতুল কদর নয়, লাইলাতুল বরাত নয়, লাইলাতুল মেরাজ নয়, লাইলাতুল রগায়েব নয়, বরং আল্লাহ 30 পারা কোরআন যে নবী মুস্তফাকে দিয়েছে ওই নবী মুস্তফা স্বয়ং নিজেই চলে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর কাছে লাইলাতুল কদর নবীর কাছে আসলো সেটা দামি হলো, আর যেদিন নবী আসলো এটা কেমন দামি হবে। তো কিতাবওয়ালারা কুট করে দিয়েছে পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত রাত সমস্ত দিন থেকে একমাত্র দামি ইজ্জত মণ্ডিত একটা দিন হলো আমার প্যারা নবী মুস্তফার আগমনের দিন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহিরহমা ইয়ামুল আসকিয়ায় কিতাবের মধ্যে লিখছেন, উনি মিশরে ওনার জন্ম, ওনার সময়ে উনি দেখেছে, ওনার সময়ে উনি দেখেছে যে মিশরের বাদশাহ মুজাফফর উনি 3 লক্ষ দিনার, তৎসময়ের 3 লক্ষ দিনার টাকা খরচ করে আমার নবী মুস্তফার মিলাদুন নবীর আয়োজন করলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন্নবী এটা নতুন কোনো জিনিস নয়, মিলাদুন্নবী এটা নতুন কোনো জিনিস নয়, মিলাদুন্নবী এটা হচ্ছে একটা পুরাতন, একটা পরিচিত,
একটা দিন মিলাদুন্নবী একটা পরিচিত জিনিস যেটা স্বয়ং আল্লাহ তাবারক তাআলা করেছেন ওখান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত সেই দিনটা পালন করা আমাদের কাছে এসে গেল আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন তারিখুল খুলাফা এই কিতাবগুলো কওমি প্রতিষ্ঠানে একেবারে কম্পালসারি এদের ছাত্রদেরকে পড়ানো হয় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমান কিতাব ভাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতিকে আমরা সকলেই মেনে থাকি তাকে শ্রদ্ধা করি শুধু কওমিরা ওনাকে শ্রদ্ধা করে তাই না আমরাও কিন্তু জালালউদ্দিন সুয়ুতিকে খুব শ্রদ্ধা করে মানি মহব্বত করি ভালোবাসি উনি বলছেন যে এই বাদশা মুজাফফর মিশরের জমিনে 3 লক্ষ টাকা খরচ করে উনি মিলাদুন্নবীর আয়োজন করলেন যেদিন রবিউল আব্বালের 12 তারিখ সেই দিন উনি শুধু 5000 ছাগল 5000 উনি ছাগল জবে করেছেন আমার নবী মুস্তাফার মিলাদুন্নবী করার জন্য 10000 মুরগি বুনা করেছেন রাসূল পাকের মিলাদুন নবী করার জন্য মাহফিলে তাবারুক দেবে মানুষ যারা হক্কানি রব্বানি উলামায়ে কেরাম তাকরির করবেন ওদেরকে তাবারুক দেওয়ার জন্য 1 লক্ষ হালুয়ার পেয়ালা বানিয়েছেন এবং 1 লক্ষ পেয়ালার হালুয়া তৈরি করা হয়েছে তাহলে এটা কত বড় বরকতময় কত বড় মর্যাদা মণ্ডিত একটা কাজ সেটা হলো আমার প্যারা নবী মুস্তাফার ঈদে মিলাদুন নবী জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল পাক আগমন করলেন আগমন করে আমার রাসূল মক্কার মানুষের একটা দৃশ্য দেখলেন দেখা যাচ্ছে মানুষ 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা যেটা ঘুম যায় এই সময়টা ছাড়া পুরো সময় আরবের চতুর্দিকে শুধু মদ আর শরাব মানুষ শরাব মদ নিয়ে লিপ্ত সবাই শরাবকে শরাব খাওয়ার সাথে সাথে মানুষের চেঞ্জ চলে যায় মানুষ পাগল হয়ে যায় মানুষ উন্মাদ হয়ে যায় এইভাবে মানুষ মাদক দ্রব্য পান করা শুরু করে দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা যে মক্কার সমাজের মধ্যে আমার নবী দেখলেন শুধু তাই না রাসূল পাক দেখলেন সমাজে কোন একটা মহিলা জন্মগ্রহণ করলে একটা নারী সমাজে জন্মগ্রহণ করলে তাকে খুব ঘৃণা করা হতো নারী সমাজকে খুব ঘৃণা করা হতো ঘৃণার পাত্র ছিল পাত্রী ছিলেন নারীকে দেখলে এরা মুখ বটে ফেলত আর নারী সমাজকে এরা জিন্দা জীবন্ত নারীদেরকে কবর দিয়ে দিত কত ঘৃণিত একটা কাজ কিন্তু আল্লাহর হাবিব এগুলি এসে দেখছে এটা কি ঘটছে যে একটা জীবন্ত মেয়ে পৃথিবীতে আগমন করলো আল্লাহর নিয়ামত আমার প্যারা নবী মুস্তাফা বলেছেন যার ঘরে একটা মেয়ে জন্মালো যার ঘরে এরপর আরেকটা মেয়ে জন্মালো তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী মা বাবা শিক্ষা দীক্ষা দিয়েছে বড় করেছে মনে করতে হবে তার ঘরে দুই কানা জান্নাত রইল তার ঘরে কয়টা জান্নাত আছে এই কথা পৃথিবীতে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেছে আমার প্যারা নবী মুস্তাফা তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন না করলে নারী সমাজের যে ইজ্জত নারী সমাজের যে মর্যাদা নারী সমাজের যে অধিকার এগুলি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো না এগুলো এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে নারীদের ইজ্জত নিশ্চিত হয়েছে নারীদের মর্যাদা নিশ্চিত হয়েছে নবী মুস্তাফা পৃথিবীতে আগমন করার কারণে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ
সালাতুন প্যারা হাজরিন আমার প্যার রসুল সরওয়ার কায়নাত সাহেবে লওলা রসুল পাক সে দেখলেন মানুষ শরাব নিয়ে ব্যস্ত মানুষ শরাব খায় মক্কার মানুষ শরাব খায় শরাব পান করে আর এই শরাবীদের কলবের মধ্যে আমার নবীকে ঈমানের আলো দিতে হবে জোরে বলেন না সুবহানাল্লাহ রাসূল পাক আমার নবী মিষ্টি মিষ্টি কথা বলতেন মিষ্টি মিষ্টি কথা বলতেন রাসূল পাক দামি কথা বলতেন নবী উত্তম কথা বলতেন আমার নবীর কথাগুলি শুনে মক্কাবাসীরা যদি বা শরাব পান করত মক্কাবাসীরা যদি বা জীবন্ত নারীকে কবর দিয়ে দিত মক্কাবাসীরা যদি বা সুদ খেত মক্কাবাসীরা যদি বা ঘুষ খেত তারপর মক্কাবাসীরা আমার নবীকে বিশ্বাস করত আমার নবীকে ইজ্জত করত মক্কাবাসীরা আমার নবীকে আলামিন বলে ডাকত জোরে বলেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আর জোরে ইয়া রাসূলুল্লাহ আমার মতের নিদান কালেব আমার মতের নিদান কালেব আসিও নবী আমার শিয়রে দিও গো দেখা আপন কো রে ইয়া রাসূলুল্লাহ আরে জোরে লা দুনিয়ার মানুষ শরাব পান করে এদের কলবের ভিতরে ঈমানের আলো দিতে হবে এই কারণে নবী যখন ভালো ভালো কথা বলেন মক্কার মানুষ এসে আমার নবী সরকার মুস্তফাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী আমি বিশ্বাস করলাম আপনার উপর ঈমান আনবো তবে কথা হলো আমার বাপদাদার সদ্য গোষ্ঠী শরাব পান করেছে নবী আমাকে শরাব পান করতেই হবে আপনি যদি শরাব পানের অনুমতি দেন তাহলে আমি খ্রিস্টান ইহুদি নাসারা থেকে মুসলমান হয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ শরাব এটা মুসলমানের শরীয়তে হারাম ইসলামী শরীয়তে শরাব ইসলামী শরীয়তে হারাম শরাব পান করা যাবে না এটা হারাম ঘোষণা করা হয়েছে কিন্তু আমার প্যারা নবী মুস্তফা এদেরকে বলে দিলেন তোমাদের জন্য শীতল করা হলো তোমরা শরাব পান করতে পারবে তারপরও প্যারা নবী মুস্তফার কালমা পড়ে ঈমান আনো যখন নবী অনুমতি দিয়ে দিলেন এইদিকে শরাব চলতেছে ওইদিকে আমার নবীর কালমা পড়ে ঈমানদার হয়ে গেল দেখেন নবীজি কিভাবে ইসলাম প্রচার করেছেন কিভাবে শরীয়তের প্রচার করেছেন ওই ব্যক্তি শরাব পান করে কিন্তু শরাবই হলেও আজকে সে আমার নবীর উম্মত শরাব পান করলো সে আমার নবীর সাহাবীর কাতায় নাম উঠে গেল সাহাবীর কাতায় দপ্তরের নাম উঠে গেল তবে এইভাবে যখন প্যারা হাজরিন
আমার নবীর দরবারে পাঁচখানা নামাজ আসলো, পাঁচ ওয়াক্ত নামাজ আসলো, পাঁচ ওয়াক্ত নামাজ আসলো। আমার পেয়ারা নবী মুস্তফা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার এই বন্দাদেরকে বলেছিলাম এরা আয়ামে জাহিলিয়াতের যুগে শরাব খেত, আয়ামে জাহিলিয়াতের যুগে এরা মদ খেত, আল্লাহ এরা মুসলমান হওয়ার পরও মদ খাবে, মুসলমান হওয়ার পরও এরা শরাব পান করবে, এটা আমি নবী মুস্তফার সাথে কথা হয়েছে। তখন আল্লাহ 30 পারা কোরআনুল করিমে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে ইমানদাররা, তোমরা যেমন ইচ্ছে তেমন করে তোমরা শরাব পান করতে পারবে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বললাম পাঁচ ওয়াক্ত নামাজের সময়ে তোমরা শরাব পান করবে না। তাহলে রসুল পাকের সাথে কথা বলেই সে ইমান গ্রহণ করেছে, সে ইমান এনেছে, কিন্তু শরাব পান বলেন না, শরাব পান, শরাব পান করবে। পেয়ারা হাজিরিন, আল্লাহ কিছুদিন পরে আল্লাহ তবারক ও তাআলা আয়াত নাযিল করলেন কোরআনে পাকের মধ্যে, তোমরা শরাব খেতে পারবে তবে নামাজের সময়ে খেতে পারবে, বলেন না নামাজের সময়ে খেতে পারবে। সাল্লে আলা রাসূলিনা, সাল্লে আলা হাবিবিনা, সাল্লে আলা মুহাম্মাদে, সাল্লে আলা হাবিবিনা কানে জিদরি লাগাইয়ে, কানে জিদরি লাগাইয়ে, তেরে হি দাস্তান হে, সাল্লে আলা রাসূলিনা, আর জোরে আলা হাবিবিনা, মুসলমান হওয়ার পরেও ইসলামের মধ্যে শরাব খাওয়াটা জায়েজ ছিল, মুসলমান হওয়ার পরেও শরাব খাওয়াটা কি ছিল কথা বলেন না কেন? শরাব খাওয়া যখন আস্তে আস্তে ইসলামী শরীয়তের হুকুম আকাম এগুলি আস্তে আস্তে আমার নবীর কাছ থেকে শিখা আরম্ভ করে দিল, যখন মুসলমানের শরীয়তের পাবন্দি হয়ে যেতে লাগলো, মহান আল্লাহ আস্ত করে বলে দিলেন যে তোমরা শরাব খেতে পারবে তবে নামাজের ওয়াক্তে, নামাজের যে পাঁচখানা নামাজের একটা নির্ধারিত ওয়াক্ত আছে এই ওয়াক্তগুলিতে তোমরা শরাব পান করতে পারবে, বলেন না শরাব পান করতে পারবে। আমার রাসূল তাজদারে মদিনা সরকার কাইনা এইভাবে সুন্দর সুন্দর যখন কথা বলে, আমার নবী যখন কথা বলে, বাবারা মুরব্বীরা, আমার নবী যখন এইভাবে মক্কার মানুষকে কথা বলে, একজন আল্লাহর বান্দা ওনার নাম হলো আব্দুল উজ্জা, ওনার নাম কি? ওনার নাম আব্দুল উজ্জা, মুত্তির দাস, আল্লাহর দাস নয় মুত্তির দাস, আব্দুল উজ্জা। তিনি একজন কাফের, তিনি একজন মুশরিক। ওই আব্দুল উজ্জা যখন আমার নবীর এ ধরনের কথাবার্তা শুনলেন, তখন তিনি একদিন আমার নবীর বৈঠকে উপস্থিত হলেন,
নবী বয়ান করবে, নবীর বয়ানে আব্দুল উজ্জাইনি এখন ঈমান আনে নাই, আমার নবীর বৈঠকে গিয়ে বসে রইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, বাবারা চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর বৈঠকে গিয়ে বসলেন, আজকে বসলো, আমার নবীর কথা তার ভালো লাগলো, ভালো লাগার কারণে দ্বিতীয় দিন আবার গেল, ভালো লাগলো, তৃতীয় দিন আবার গেল, ভালো লাগলো, এভাবে চতুর্থ দিনে যাওয়ার পরে সে ব্যক্তি কাঁদতেছে, নবী আর আমি মুশরিক থাকব না, নবী আমি আমার আপনার সাহাবী হয়ে যেতে চাই, আমাকে একটু কালমাতা পড়াইয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার নাম আব্দুল উজ্জাব, আব্দুল উজ্জাব নবীর কথা শুনতে শুনতে হেদায়েত হয়ে গেল, ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমার আল্লাহ বলেন কোরআন একটা, বুখারি শরীফ একটা, কোরআন একটা, এই কোরআন সবাই পড়বে কিন্তু কোরআন পড়ে সবাই হেদায়েত হবে না, কোরআন পড়ে কেউ গুমরা হবে, পথভ্রষ্ট হবে, আবার কোরআন পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হেদায়েত হবে। পেয়ারা হাজিরিন, এ ব্যক্তি বলে নবী রে আমার নাম আমার মা বাবা আব্দুল উজ্জা রেখেছে, মা বাবা উজ্জা নামক মূর্তিকে পূজা করে, যার কারণে মা বাবা আমার নাম আব্দুল উজ্জা রাখলো। নবী গো আমি মুসলমান হয়ে গেলাম, আমি ইমানদার হয়ে গেলাম, নবী ইমানদার হওয়ার কারণে হিন্দুদের নাম থাকতে পারে না, ইমানদার হওয়ার পরে খ্রিস্টানদের নাম আর থাকবে না, ইমানদার হওয়ার পরে ইহুদিদের নাম আর থাকবে না, ইমানদার হওয়ার পরে মুশরিকদের নাম আর থাকবে না। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আমাকে আব্দুল উজ্জা দিয়েছে, নবী গো আপনি এখন আমাকে ইমানদার বানালেন, আপনি আমাকে একটা নতুন করে নাম দেন, আপনি আমাকে একটা নতুন করে নাম রাখেন। আমার প্যারা নবী এই রকমের শত শত সাহাবা ইকরামের সামনে ওই আল্লাহর বান্দার একটা নাম রেখে দিলেন, আজ থেকে কিয়ামত পর্যন্তর জন্য তোমার নাম হবে আব্দুর রহমান। জোরে বলেন না সুবহানাল্লাহ, আব্দুর বলেন নাকি আব্দুর। হাদিসে পাকে আছে মুসলমান যত যত নাম মুসলমানরা নাম রাখে, ওই নামগুলির মধ্যে আল্লাহ এবং রসুলের কাছে দুইটা নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জানের নাম হজ আব্দুল্লাহ, আর হলো একটা হলো আব্দুর রহমান। নবীর নাম রাখলেন আব্দুর রহমান, নবীর নাম রাখলেন আব্দুর রহমান, রাখার পরে প্যারা হাজিরিন আর ভালো লাগে না দুনিয়াদারি, আর ভালো লাগে না দুনিয়াদারি, সুদ খেতে ভালো লাগে না, ঘুষ খেতে ভালো লাগে না, মক্কার মানুষের সাথে মিশতে ভালো লাগে না। ওই বান্দা দূরে দূরে কোথায় নবী আছে, নবী তালাশ করে, নবী যেখানে যায় সেখানে যায়, নবী যেখানে যায় সেখানে যায়, কিন্তু আব্দুর রহমান আব্দুল উজ্জা ঈমান এনে মুসলমান হয়ে গেল। তার মা এখনো ঈমান আনে নাই, তার মা ঈমান আনে নাই,
উনি আব্দুর রহমান আজকে সকাল বেলা বের হলো মা একটু ঘুরতে যায় মা অনুমতি দিল ঘুরতে গেল ঘুরতে গিয়ে সারা দিন চলে গেল দিন চলে যায় সূর্য ডুবে যাচ্ছে এখনো আব্দুল উজ্জা ঘরে আসে নাই মায়ের কাছে যখন ফিরে আসলো জিজ্ঞেস করলো বাবা তুমি কোথায় গেলে বাবা এমন কোন বন্ধু তোমার আছে কি বাবা যার সাথে তুমি সারা দিন কাটিয়ে দাও বাবা তোমার মা ভালো লাগে না বাবা ভালো লাগে না আত্মীয় ভালো লাগে না দুনিয়াদারে ভালো লাগে না বাবা তুমি কার সাথে তোমার সময়টা কাটায় পেলো আমাকে একটু খবর দাও একদিন বলে না দুই দিন বলে না তিন দিন বলে না এইভাবে চতুর্থ দিনে সে ব্যক্তি বলে দিল মা তোমাকে আজকে জানাতে চায় মা আমি আর মুশরিক নাই মা আমি আর কাফির নাই আমি এমন একজন নবী মুস্তফার কালমা পড়ে ইমানদার হয়ে গেলাম যিনি রহমাতুল লিল আলামিন যিনি হলেন প্যারা নবী মুস্তফা মামি আপনার ধর্ম ছেড়ে দিলাম বাবার ধর্ম ছেড়ে দিলাম মা আমি আপনার ধর্ম ছেড়ে দিলাম বাবার ধর্ম ছেড়ে দিলাম মা এ ধর্মর কোনো স্বীকৃতি নাই মারে ধর্মের কোনো স্বীকৃতি নাই মা তেলে বেগুনে জলে উঠল তেলে বেগুনে মা জলে উঠল কিতাবে লেখা হয়েছে লবার দিয়ে যে চামড়া তৈরি করা হয় এমন একটা চামড়া দিয়ে তার আগাগোড়া তাকে ধুলাই করে মা মাথার উপর আঘাত করে পিঠের উপর আঘাত করে হাতের উপর আঘাত করে পায়ের উপর আঘাত করে এভাবে সারা পিঠ এভাবে তার সারা সমস্ত শরীর দাগ দাগ হয়ে যায় তারপরও সব দুঃখ ব্যথা ভুলে গেল উনি বলেন আমি যখন মুস্তফার চেহারা দেখি তখন আমার সমস্ত ব্যথা আমার অন্তর থেকে চলে যায় হুজুর বড় আলে মাইকটাক বেকিম ফাঁকা এনে ফেলে দিব ঠিক না করলি আয় তো জানতে আল্লাহুম্মা মৌলানা বালালে এদেনা ও বাবারা মা মেরে চুর চুর করে দিল হাত ভেঙে দিল আঙ্গুল ভেঙে দিল তারপরও কিন্তু সব ভুলে গেল কেন সে বলে আমি ভাগ্যবান আমি বড় নিয়ামতওয়ালা আমি খুব ধন্য মানুষ আমি ভাগ্যিত্তে মানুষ কারণ কি কারণ আমার পরিচয় আমি কাফের নই আমার পরিচয় আমি হিন্দু নই আমার পরিচয় আমি বুদ্ধ নই আমার পরিচয় আমি মুশরিক নই আমার পরিচয় হলো আমি মুসলমান এবং সর্বশ্রেষ্ঠ নবীর একজন সাহাবি পরের দিন আবার আমার নবীর বৈঠকে ওই আব্দুর রহমান আমার নবীর বৈঠকে গেলেন আমার নবীর বৈঠকে গিয়ে এক কোনায় বসে আছে আব্দুর রহমান চুপ মেরে বসে আছে চেহারা মলিন অন্ধকার সমস্ত সাহাবায়ে কেরাম হাসি মুখি কিন্তু আব্দুর রহমানের চেহারাটা মলিন অন্ধকার আ দয়াল নবী মায়ার নবী প্রাণের নবী মুস্তফা বুঝে ফেলেছেন আব্দুর রহমান আজ তোমার কি হয়েছে আব্দুর রহমান আস্ত করে বলে দিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কালমা পড়ার কারণে আমার মা জননী আমাকে
ইচ্ছা মতো পিটিয়েছে, দাগ দাগ করে দিয়েছে। আমার নবী রাগান্বিত হয়ে গেলেন, ও আব্দুর রহমান, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতেছ? তোমার মায়ের বিরুদ্ধে নালিশ করতেছ? রহমতুল্লিল আলামিন, ইনি শুধু মুসলমানের নবী নয়, ইনি হিন্দুদের নবী, ইনি বুদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, ইহুদিদের নবী, আসমানের নবী, জমিনের নবী, আত্মার হাজার মালুকাতের নবী। তোমার মা তোমাকে কেটে ফেললো, বিচার করার অধিকার আমি নবী মুস্তফার কাছে নাই, তারপর তুমি তোমার মায়ের কদম ধরে সেবা করো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ঈমান আনে নাই, মা ঈমান আনে নাই, কিন্তু তিনি ঈমান আনলেন। নবী বিচার করে দিলেন, মা যেহেতু জন্ম দিয়েছে, তোমাকে কেটে ফেলার অধিকার মায়ের কাছে আছে। তোমাকে জন্ম দিয়েছে, তোমার বিচার করার অধিকার মায়ের কাছে আছে। তোমাকে মারার ক্ষমতা মায়ের কাছে আছে। তুমি যত বড় ম্যাজিস্ট্রেট হও, যত বড় ব্যারিস্টার হও, যত বড় হাজি হও, যত বড় আলেম হও, যত বড় জ্ঞানী হও, যত বড় প্রাইম মিনিস্টার হও, মিনিস্টার হও, এমপি হও, সাংসদ বড় নেতা হও, কিন্তু তোমার মায়ের কাছে তুমি কিছুই না। কেউ তোমাকে টুকা লাগাইতে পারে না, কিন্তু তোমার মা জননী তোমাকে মারবে, কিন্তু মায়ের কথার সামনে নিজের কথা বলার কোনো অধিকার নাই। যদি অধিকার না থাকে, আপনার কাছে ফরিয়াদ জানায় যে নবী, একজন বেঈমানকে ঈমান দিতে পারে রে? আব্দুল ওজা নামটা পরিবর্তন করে আব্দুর রহমান করে দিতে পারে? আব্দুর রহমান যদি জান্নাতে যায়, আব্দুর রহমানের মা যদি জাহান্নামে যায়, আমি আব্দুর রহমান বরদাস্ত করতে পারবো না? নবী আমার মার জন্য দোয়া করো, যেন আমার মা জননীও কালমা পড়ে ঈমানদার হয়ে যায়, আমার মা জননী যেন জান্নাতে আমার সাথে থাকতে পারে। জোরে বলেন না সুবহান রাসূল পাক। আমার প্রিয় নবী মুস্তফা, সরকার কায়নাত, আমার নবী দুনো হাত তুলে দিলেন, নবী দুইটা হাত তুলে দিলেন, আমার নবী দোয়া করে দিলেন, মাবুদ গো আজকে আমি নবী মুস্তফা আজকে মক্কার মাঠে হাত তুলেছি, মাবুদ আজকে আব্দুর রহমানের আম্মার জন্য হাত তুলেছি। মাবুদ রে, আব্দুর রহমানের মা এতদিন বেঈমান ছিল, মাবুদ আজকে আব্দুর রহমানের মায়ের অন্তরে ঈমানের আলো ছড়াইয়া দাও, আব্দুর রহমানের মায়ের অন্তরে নবীজির মহব্বত ঢুকাইয়া দাও। এইভাবে আমার নবী মুনাজাতে কোনো শেষ করেন নাই। আব্দুর রহমান শত শত মানুষের মধ্য থেকে বিজলির মতো দুমড়ে ছুটে চলেছে, তখন একজন সাহাবি আব্দুর রহমানের কুর্তা ধরে পেললো, জামা ধরে পেললো, তুমি কোথায় বিজলির মতো চলে যাচ্ছ? আরে আমাকে ছেড়ে দাও, আমি আমার নবীর দরবার থেকে আমি আমার মা জননীর কদমে যাচ্ছি, আমি কি আমার নবীর দরবার থেকে মায়ের কদমে আগে যেতে পেরেছি? না, আমার নবীর দোয়া আল্লাহর দরবার আগে কবুল হয়ে গেছে, আমি সেটা জানতে চাই। এভাবে ছেড়ে দিল আব্দুর রহমান, দূর দূর করে দূরে 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 নিজের মায়ের ঘরে আসলো, দরজা জানালা সব বন্ধ, দরজার মধ্যে ধাক্কা দিয়ে মা জননী কইয়া ডাকদে, মা ও মা, মা এইভাবে যখন ডাক দে মা ঘর থেকে, ডাক দে মা ঘর থেকে, ডাক দে, অন্যদিনের মায়ের আওয়াজ আজকের আওয়াজের সাথে কোনো মিল নাই। ওই আব্দুর রহমান বলে, আল্লাহ আমি দূরে আসার আগে আমার নবী মুস্তফার দোয়া তুমি কবুল করে ফেলেছো, আমি আমার মায়ের জবান থেকে ঈমানের সুগন্ধি পাচ্ছি। আল্লাহ
কর লাগিয়া কান্দরে মন কর তো তোমার আপন হবে না 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 যে জন হবে আর জোরে যে জন হবে যার লাগিয়া কান্দরে মন তো তোমার আপন হবে না 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 যে জন হবে কবর হাসর পুলিশি রাতে কেউ তো আপন পাবে না কবর হাসর পুলিশি রাতে কেউ তো আপন পাবে না যে জন পাবে সেজন হবে শাহে মদিনা উম্মত রূপ কষ্ট নবী সইতে পারে না যে জন আর জোরে আর মহব্বনীয় যে জন হবে আপন আব্দুর রহমান বলে মাবুত রে আজকে আমার মায়ের জবান থেকে ইহুদির শব্দ বের হয় নাই আজকে আমার মায়ের জবান থেকে খ্রিস্টানের শব্দ বের হয় নাই আজকে আমার মায়ের জবান থেকে মুশরিকের শব্দ বের হয় নাই এতদিন বের হতো মুশরিকের শব্দ কিন্তু আজকে আমার মায়ের জবান থেকে ইমানদারের খুশবু বের হয়েছে মা দরজা খুলে দিল দরজা খুলে দিয়ে আব্দুর রহমানকে বলে বাবা তুমি কাপড় খুলো বাবা তুমি জামা খুলো যখন আব্দুর রহমান জামাটা খুলে দিলেন সমস্ত শরীর দাগ দাগ হয়ে গেছে আরে জনম দুখুনি মা সে দাগগুলোর মধ্যে চুমো দিয়ে কাঁদতে আরম্ভ চুমো দিয়ে আরম্ভ কাঁদতে আরম্ভ করে মা কান্দে মা কান্দে মা কান্দে এমনভাবে কান্দে আমার শ্রী আব্দুর রহমান বলেন আমি দেখেছি আমার মা আমাকে যত জায়গায় মেরে দাগ করে দিয়েছে সব জায়গায় চমকেলো এবং কান্দে আমাকে কলেজার সাথে বেঁধে কান্দে বাবা 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 আর মুশরিক থাকতে চায় না বাবা আর ইহুদি থাকতে চায় না বাবা খ্রিস্টান থাকতে চায় না বাবা রহমতে দো যাহা কোথায় আছে আমাকে একটু খবর দাও বাবা আজকে আমি নবী মুস্তফার দরবারের আসামি বাবা গো আমি তোমার মা হতে পারি আমাকে শিকল দিয়ে বেঁধে আসামির মতো করে মুস্তফার কদমে নিয়ে যাও আমি জাহান্নামে যেতে চাই না আমি মুস্তফার সাথে যেতে চাই জোর বলেন না সুবহানাল্লাহ হাজিরিন আমার নবীর কদমে আব্দুর রহমান নিজের মাকে আস্তে আস্তে নিয়ে গেলেন নিজের মাকে নিয়ে গেলেন মাকে নিয়ে যাওয়ার পরে আমার নবী কালমা শরীফ পড়ালেন কালমা শরীফ পড়ানোর পরে নিজের মাও ইমানদার হয়ে যায় নিজের মাও জান্নাতি হয়ে যায় এইভাবে থাকতে থাকতে নবী মদিনা শরীফ চলে গেলেন আমার নবী যখন মদিনা শরীফ যায় আব্দুর রহমান তাকে মক্কায় কিন্তু আব্দুর রহমান মক্কায় থাকতে পারে না আমার নবীকে না দেখলে নিজের মন শান্ত হয় না পুরো দুনিয়ার সমস্ত পলপলাদি খেলো পেট ভরে না নিজে খাবার খেলো পেট অন্তর তৃপ্তি পায় না আব্দুর রহমান বলেন যতক্ষণ নবী মুস্তফার চেহারা না দেখে ততক্ষণ পর্যন্ত আমাদের মন শান্তি হয় না আব্দুর রহমান তিনি ঘর বাড়ি সব ত্যাগ করে আস্ত করে মদিনার জমিনে চলে গেলে জোর বলেন না সুবহানাল্লাহ মদিনার জমিনে চলে গেলেন মদিনার জমিনে
চলে গেলেন। আব্দুর রহমানের কোনো মদিনায় বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, বিটা নাই, কোনো জায়গা জমি কিছু নাই। আমার নবী মসজিদে নবী শরীফের পাশে, আমার নবী মসজিদে নবী শরীফের দেওয়ালের সাথে একটা ঘরের আসালি নামালো, ওখানে খেজুর পাতার সাউনে দিয়ে একটা ঘর বাঁধল, আর সে ঘরের মধ্যে থাকতে দিল আব্দুর রহমানকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চব্বিশ ঘন্টা আমার নবী সরকার কায়নাতের সাথে দৌড়তেন, সরকার কায়নাতের সাথে দৌড়াদৌড়ি করতেন। আমার নবীর জবান থেকে, আমার পেয়ারা নবী মুস্তফার জবান থেকে, জবান থেকে শব্দ বের হওয়ার পরে আব্দুর রহমান নিজের অন্তরের মধ্যে শব্দখানা গেঁথে রাখতেন। এইভাবে আব্দুর রহমান আমার নবীর 63 বছর জীবনের হাজার হাজার লক্ষ লক্ষ শব্দ, এইগুলি আমার নবীর জবানের কথা আব্দুর রহমান অন্তরের মধ্যে জমা করে রেখে দিয়েছেন। আমার পেয়ারা নবী বলেন, ও আব্দুর রহমান তোমার নাম, দুনিয়ার জমিনে আব্দুর রহমান থাকবে না, আমার উম্মতরা আব্দুর রহমান বললে তোমাকে চিনবে না, আমি নবী মুস্তফা তোমাকে আবু হুরাইরা বানাইয়া দিলাম। জোরে বলেন না সুবহান, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহ আব্দুর রহমান উনি সবসময় আমার নবীর সাথে থাকতেন, আমার নবীর জবান থেকে শব্দ বের হওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে জমা করে রেখে দিতেন। উনি মদিনা শরীফ যাওয়ার পরে উনি বিড়ালের বাচ্চা পুষতেন, উনি বিড়ালের বাচ্চা পালতেন। একদিন আমার নবীর কদমে গেল, ওনার চাদরের ভিতর বিড়ালের একটা বাচ্চা ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াজ ও নসিহত শুনছে, হঠাৎ করে তার চাদরের ভিতর থেকে সেই বিড়ালের বাচ্চাটা বারবার বেরিয়ে যায়, সে লুকাতে চেষ্টা করে। আমার পেয়ারা নবী মুস্তফা দেখে ফেললেন, ইয়া আবা হুরাইরা, ইয়া আবা হুরাইরা বলে, ও বিড়ালের বাচ্চা বলে তাকে ডাক দিলেন। সেদিন থেকে আব্দুর রহমান মদিনাবাসীকে বলে দিলেন, আমার নবী আমাকে আবু হুরাইরা ডেকেছে, তোমরা আর আমাকে আব্দুর রহমান বলে কেউ ডাকবা না, আজ থেকে তোমরা আমাকে আবু হুরাইরা ডাকবে। তো আবু বকর সিদ্দিক ওনাকে আব্দুর রহমান না ডেকে আবু হুরাইরা ডাকা শুরু করে দিল, ফারুক আজম ওনাকে আবু হুরাইরা বলে ডাকা শুরু করে দিল, উসমান গনি ওনাকে আবু হুরাইরা বলে ডাকতে শুরু করে দিল, মৌলা আলী ওনাকে আবু হুরাইরা বলে ডাকতে শুরু করে দিল। এইভাবে ডাকতে 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 হসেই আব্দুর রহমান পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আবু হুরাইরা হিসেবে পরিচয় হয়ে গেল। বুখারী শরীফ হযরত আবু আব্দুল্লাহ ইসমাইল বুখারী আলাইহিমা বুখারী শরীফ লিখলেন, সেই বুখারীতে আবু হুরাইরার নাম বারবার এসেছে, মুসলিম শরীফের মধ্যে আবু হুরাইরার নাম বারবার এসেছে, তিরমিজি শরীফের মধ্যে বারবার আবু হুরাইরার নাম এসেছে, নাসাই শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের মধ্যে, ইবনে মাজার মধ্যে আবু হুরাইরার নাম বারবার এসেছে। যতগুলো হাদিসে পাক আছে সব হাদিসের কিতাবের মধ্যে প্রায় 5000 এর উপরে শুধুমাত্র আবু হুরাইরা হাদিস বর্ণনা করেছেন। ওনার চেয়ে বেশি আমার নবীর কোন সাহাবী হাদিস শরীফ বর্ণনা করতে পারে না, বলেন না বর্ণনা করতে পারে। আল্লাহুম্মা ওয়ালা আলে আজ কোন আয়া হ্যা আমনা কি আ
বলে নরে জগমা গাজা হে আমনা কে অঙ্গন মে আল্লাহুম্মা ওয়া আলা আলা